Have a very special session of launching a calendar. This is a very exceptional calendar as it contains some rare pictures of Padma Vibhushan Guru Kelucharan Mahapatra. Every posture of Guruji is like a painting, a tribute to Padma Vibhushan Guru Kelucharan Mahapatra. যখন যেখানে ওটা যুগবন্ধ দেখি সুদিদির ছবিটা মনে পড়ে আজকে ওর কোরিওগ্রাফি দেখে আমার মনে হচ্ছিল যে আজকে যদি দিদি থাকতেন অডিয়েন্সে ওকে বোধহয় প্রাণ ভরে আশীর্বাদ করতেন এত সুন্দর একটা কোরিওগ্রাফিও করেছে যুগবন্ধ নিয়ে আমি নাচের কথা কিছু বলবো না আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি যে কত সুন্দর প্রেজেন্টেশন ওর বাকিটা দেখবো আর সবাই জানে আমি ওকে কতটা ভালোবাসি তাই আমার ভালো কথা বলাটা তো আপনার থেকেই আসবে ও মানুষ হিসেবে একটা সুন্দর মানুষ যেটা বোধহয় প্রকাশ পায় ওর কাজের মধ্যে দিয়ে টু বি আ গুড আর্টিস্ট ইউ হ্যাভ টু বি আ গুড হিউম্যান বিইং অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হি ইজ আমার অনেক আশীর্বাদ অনেক আদর ভালোবাসা ফর আ ব্রিলিয়েন্ট ফিউচার এহেড আজকে ইভেন্ট মানে আজকে দর্পণের 25 বছরের যে সেলিব্রেশন তার শুরু এটা একটা ইয়ার লং সেলিব্রেশন এটা পুরো 2020 ধরে চলবে তো আমরা অলমোস্ট 2020-র দোরগোড়ায় তাই আজ থেকে শুরু হলো আমাদের দর্পণের 25 বছরের উৎসবের পথচলা আজকে অনুষ্ঠানটা দুভাগে ভাগ ছিল যেহেতু ইনস্টিটিউশনটা ওড়িশির ভরতনাট্যমের তো এই ফার্স্ট হাফটা আমরা গ্রুপ ওড়িশি দর্পণের ছাত্রছাত্রীরা আর ইনক্লুডিং মি আমরা একটা পারফরমেন্স ছিল আমাদের তিনটে আইটেম ছিল আমাদের আর তারপরে সেকেন্ড হাফ হচ্ছে ভরতনাট্যম
very well known Bharatnatyam exponent from Bangalore, Mr. Parshwanath Upadhyay, uni perform korchen ajke ar ei dutu nei ajker onushtan echhara again onushtaner mul akorshon jeta chilo seta hocche amar guru Padma Vibhushan guru Kelucharan Mahapatra name ekta calendar launch hoyeche ajke guru jir je rare photograph royeche bibhinno nami photographer tar modhe indiar based dance photographer Abhinash Pasricha tola kichu chobi amra peyechi amader permission niye sei choti chobi diye ajke ekta calendar launch hoyeche eta amader jonno khub boro power গুরুজির আশীর্বাদ বলতে আনন্দটা মানে এটা অ্যাকচুয়ালি এটা তো আমার প্যাশন অ্যান্ড প্রফেশন বোথ তাই জন্য এখন যখন শুরু করেছিলাম একটা স্বপ্ন নিয়ে সেই স্বপ্নটা আজকে সফল হয়েছে একটা সংস্থা 25 বছর ধরে চলছে কলকাতার বুকে এবং সবাই এত ভালো করে অ্যাপ্রিশিয়েট করছে আজও ফুল হাউস আপনারা দেখতে পাচ্ছেন তো এবং আগামী দিনগুলোতেও আশা করি সাপোর্ট পাবো এটা খুব আনন্দের একজন শিল্পীর পক্ষে তার একটা সম্পূর্ণতা পায় শুধু তো আমরা পারফর্ম করি না আমরা একসাথে আমরা টিচও করি এবং এই আর্ট ফর্মটাকে ছড়িয়ে দিতে চাই সেক্ষেত্রে এটা আনন্দের এবং অনেকটা দায়িত্বেরও বটে